প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেফতার করেছে মহানগর পুলিশ। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের দপ্তরে সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার আনিসুর রহমান ও রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন জানান, বেলা ১১টায় নগরীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি প্রাইভেট কারে করে পালানোর চেষ্টা করছিলেন। সন্ত্রাস বিরোধী আইনে পুঠিয়া থানায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিভিন্ন জেলায় তার বিরুদ্ধে ৬ থেকে ৭টি মামলা হয়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় আগের আরও ২৬টি মামলা রয়েছে। আগাম তথ্যের ভিত্তিতে মহানগর পুলিশ এবং জেলা পুলিশ বিভিন্ন জায়গায় আমরা চেকপোস্ট স্থাপন করি এবং অ্যাকর্ডিংলি এই যৌথ অভিযানেই আজকে সে গাড়িতে করে পালাচ্ছিল, বেড়িপাড়া মোড়ে তাকে প্রাইভেট কার থেকে তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি আমাদের পুলিশ হেফাজতে আছেন এবং পরবর্তীতে আমরা যে আইনি কার্যক্রম সেটা আমরা চালু করব। সারা বাংলাদেশে ওনার নামে মামলা আছে, এখন কার কয়টা এটা এই মুহূর্তে বলা যাবে না। আরএমপিতে ওনার নামে ৪টি মামলা রয়েছে।